হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে একেবারে বৃষ্টিতে পুরো অন্ধকার অন্ধকার অবস্থা তো এখন আমি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি আর উঠে এবার ব্রেকফাস্ট করব করে যাব আজকে লাঞ্চ বানাতে তো আজকে একটা স্পেশাল লাঞ্চ বানাবো তো চলো ভিডিও শুরু করি তো ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে ইপি নুডলস আজকে ইপপি করেছি একটু আর আমার ম্যাগি আর ইপ্পির মতো না ইপিটাই সবথেকে বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে আমাকে জানিও ম্যাগি নাকি ইপ্পি তো ব্রেকফাস্ট করে চলে আসলাম এখন দুপুরের লাঞ্চ বানাতে আজকে আমি আমার খুব ফেভারিট একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি অনেকেরই খুবই পছন্দ তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর তার মাঝখানে আমি একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি তারপর এর মধ্যে দিলাম আদা কুচি আর দিলাম রসুন কুচি দিয়ে এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে মানে রসুন আর আদাটাকে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা আমার রেসিপি এক একজন এক এক রকমভাবে করে তো এটাকে ভেজে প্রথমে এর কাঁচা গন্ধটাকে দূর করে ফেলতে হবে এই যে দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় ব্যাস তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো সব যেমন হচ্ছে হলুদ তারপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এখানে মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দেওয়া যায় আমার কাছে এখন ধনে গুঁড়ো ছিল না তো আমি জিরে গুঁড়ো দিলাম আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে অল্প একটু জল দেবো যেহেতু গুঁড়ো মশলা তো তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব একদম কষিয়ে এই টমেটোটাকে আর পেঁয়াজগুলোকে একদম ভালো করে গলিয়ে ফেলবো দেখো এই যে কষিয়ে ফেললাম কষানোর পর যখন কষে গেল এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছগুলো এবার লোটে মাছগুলোর সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে আমি এভাবেই করি আর লোটা মাছটা একেবারে বাজার থেকে কাটিয়ে আনা হয়েছিল তো ওই কারণে কাটাটা বাছা এর থেকে মুশকিল যদি গোটা গোটা থাকতো তাহলে আমি কাটাটা মানে যখন সেদ্ধ হতো তখনই বার করে দিতাম তো এই যে এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম নুন দিলেই এমনি দেখো জল বেরিয়ে গেছে জল বেরিয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলে দিয়েছি দেখো কতটা জল বেরিয়ে গেছে আর মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এবার ভালো করে ঘেটে এর সাথে মিশিয়ে নেব এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো জল দেবো না মাছ থেকে যা জল বেরিয়েছে সেই জলেই এটাকে শুকিয়ে ফেলব এ দেখো শুকিয়ে গেছে এর মধ্যে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই হলো আমার লোটে মাছের ঝুড়ো আমি খেতে বসে গেছি ভাত নিয়ে আর আমি স্নান করতে গেছিলাম এর মাঝখানে তো রান্না করার পর স্নান করে খেতে বসে পড়েছি যেহেতু রান্না করলে মানে অনেক মশলাপাতি ছেটাই তো সেই কারণে আমি রান্না করার পর স্নান করে আসি তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে এবারে আসলাম একটু ছাদে আজকে এক ফোটা রোদ নেই আর একদম বৃষ্টি হয়েছে তো সেই কারণে একটু সাথে সাথে সাঁতসাথে ওয়েদার কিন্তু মানে সেরকম একটা খুব বেশি গরমও নেই আর ওয়েদারটা খুবই ভালো তো আজকে অনেকদিন পর আমার ইচ্ছা হলো যে আমি একটু আলতা পরবো মাঝে মাঝে আমি পড়ি বাড়িতে তো আজকে ইচ্ছা হলো ওরকম মাঝে মাঝে ইচ্ছা হয় না তো ওরকম ইচ্ছা হলো এখন আমি নিয়ে এসেছি আমার সাথে এই যে আলতা আর এই একটা কান খোঁচানো যে তুলিগুলো হয় ওগুলো দিয়েই পড়ি ওগুলো দিয়ে পড়তে সুবিধা না আলতাটা নিয়ে নিয়েছি প্রথমেই কাপের মধ্যে ঢেলে নেব তাহলে আমার পড়তে সুবিধা হবে তো চলো এবার পড়ি আমার মাঝে মাঝে না এরকম ইচ্ছা হয় তো আমি বাড়িতে পড়ি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি তবে আজকে করলাম তো চলো পড়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে কীরকম লাগছে সুন্দর লাগছে না আমি না ক্লাস নাইন অবধি নাচ করতাম তো সেই সময় এরকম পড়তাম আর এখন মাঝে মাঝে ইচ্ছা হলে পড়ি আর আমার না একটা পার্সেল এসেছে আমার মা ওটা রিসিভ করে নিয়েছে আমার ফোন আলদা পড়ার মাঝখানে তো মাকে বললাম রিসিভ করে নিতে আর এই যে তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো যে কি এসেছে আর এখন একটু হাওয়া খাই তারপর নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর আবার আমাকে বেরোতেও হবে নিচে যাওয়ার আগে তোমাদেরকে দেখায় দেখো তোপাটি গাছটা আগের দিন যখন দেখিয়েছিলাম কত ছোট ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে ফুল দিতেও আর বেশি দিন বাকি নেই আর এই যে আমাদের লিলি গাছটা দেখছো ওই দেখো লিলি গাছও কিন্তু কুড়ি এসে গেছে এখন যেহেতু বর্ষাকাল তো রেনলিলি তো হবেই আর অন্য অন্য গাছগুলো তোমাদের দেখায় যেমন এই যে চায়না টগরে আগের দিন ফুল কুড়ি কিছুই ছিল না তো এখন দেখছি কুড়ি আসছে এই দেখো গোলাপ গাছেও কুড়ি আসছে আর এইখানে হচ্ছে সন্ধ্যা মালতি আছে এটা হচ্ছে হলুদ সন্ধ্যা মালতি কত সুন্দর হলুদটা আমার সব থেকে বেশি ভালো লাগে সন্ধ্যা মালতিগুলোর মধ্যে আর এগুলোর গন্ধ যা সুন্দর বেরোয় না এই যে বাদাম গাছ বাদাম গাছটা দেখো কতটা হাইট হয়ে গেছে কিছুদিন পর এখান থেকে বাদাম তোলা হবে আর সব থেকে এখনও অবধি যেখানে যেটা সুন্দর এখানে আজকে সেটা হচ্ছে রঙ্গনা ফুলটা দেখো দাঁড়াও কাছ থেকে দেখায় এই দেখো কত রঙ্গনা ফুল হয়েছে দেখেছ কি সুন্দর এই থোকাটা দেখো সুন্দর চলো তাহলে এবার নিচে যাই আর তোমাদেরকে পার্সেলটাও দেখাই তো পার্সেলটা তোমাদেরকে দেখাবো বললাম তো এই যে পার্সেলটা চলে এসেছে চলো তোমাদেরকে খুলে দেখাই এর মধ্যে কি আছে তো মানে পার্সেলটা অনেকদিন আগে অর্ডার দেওয়া ছিল দেরি করে দিয়েছে অনেক প্রথমে একটা ডেট দেখাচ্ছিলো তারপর আবার ওটা চেঞ্জ হয়ে আরেকটা ডেট দেখাচ্ছে যাক অল লাস্ট তো এসেছে কিন্তু কালারটা আলাদা আমি যেটা অর্ডার করেছিলাম এখানে সবুজ কালার ছিল আর এটা লাল ছিল বাট সবুজটার থেকে এটা বেশি সুন্দর লাগছে চলো খুলে দেখায় আমার ওই যে আমি রাখি প্রিয়াঙ্কা তিনজনে ঘুরতে গিয়েছিলাম সেই দিনের যে ভিডিওটা ওই ভিডিওটাই তোমরা দেখবে প্রিয়াঙ্কার সেম এরকম একটা ব্যাগ নিয়েছিল ওই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ওকে জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে কিনেছে ও বললো দীঘা থেকে কিনেছিল আর সেই কারণে আর ওর জন্য আর ভাবিনি তবে আমার ভীষণ পছন্দ ছিল ব্যাগটা দেখো এই যে সামনে এটা এরকম ভাবে তো আমি হঠাৎ করি না মিশো স্ক্রল করতে করতে দেখতে পেলাম এই ব্যাগটা মিশোতে পাওয়া যাচ্ছে তো এই কারণে আমি এই ব্যাগটা পারচেস করে নিলাম তো ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে অনেক কিছু নেওয়া যাবে ব্যাগটার মধ্যে কোথাও বেরো দেখো তো এই যে ভেতরে একটা চেন আছে আর তার ভেতর একটা ছোট আছে চেন তো এই হলো ব্যাগটা সুন্দর না এটা আমি নেক্সট দিন যখন কোথাও যাব তখন নিয়ে যাব তো তোমাদের সাথেও শেয়ার করবো কেমন হয়েছে তোমরা জানিও আর এটার দাম কিন্তু খুবই কম দামটা বলবো মাত্র একশো ছিয়াশি টাকা মানে এই ব্যাগটার দাম হচ্ছে একশো ছিয়াশি টাকা কত সুন্দর না আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা যদি তোমাদের লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ওকে দেখো বা চলো তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিই তো কোথায় যাচ্ছি বলি এই যে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ এটাকে কাটাতে দিতে যাব দেখো কত সুন্দর না আমার দাদার বিয়ে হয়েছিল সেই সময় এটা আমি গিফট পেয়েছিলাম এক বছরে উপরে হয়ে গেছে এটা বাড়িতে পড়ে আছে এই হলো দুপারটা সারা রাস্তায় জল বেরিয়ে গেছি কিন্তু আমাদের এখানে জল জীবনে কম রাস্তায় জল পাড়িয়ে এবার এই যে চলে এসেছি টেলারের কাছে আর এখানে আমি জামার ডিজাইন দেখছিলাম যে আমার জামাটা আমি কীরকম করব আমি প্রত্যেকবার এই টেলার্স থেকেই কাটাই এই টেলার্সে এত সুন্দর জামা কাটায় না বলার মতো না আমি যতবার কাটিয়েছি এখান থেকে কাটিয়েছি আর আমি স্যাটিসফাইড খুব সুন্দর তো এই যে এখান থেকে আমি একটা চুজ করলাম তো আমি চুজ করে ফেলেছি তারপর আমার মাপ নিচ্ছিল আমি কীরকম টাইপের কাটিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো যখন আসবে আর এই যে আমার বোনও একটা কাটাবে এটা হচ্ছে আমার বোনের পিস তো তারপর কাটিয়ে নিল তারপর যখন আমরা বেরোলাম এত জোরে বৃষ্টি চালু হলো আর এই যে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো একটা কুকুরও বৃষ্টির জন্য আমাদের কাছে দাঁড়িয়ে আছে আমরা ছাতা দিয়ে ওকে আড়াল করছিলাম আর তারপরে আমি গেলাম বিরিয়ানি কিনতে অনেক দিন ধরে বিরিয়ানি খাচ্ছি না তো সে সময় আজকে এক প্যাকেট বিরিয়ানি নিলাম আমি আমার জন্য আর বিরিয়ানিটা নেওয়ার পরে আমার বোন আর আমার মা খেলে হচ্ছে আইসক্রিম তো বৃষ্টিতে ভিজে ওদের আইসক্রিম খেতে ইচ্ছা করেছে তো ওরা আইসক্রিম খেয়ে নিল তারপরে বাড়ি এসে বিরিয়ানি খেয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা